Assalamu Alaikum viewers, welcome back to my YouTube channel. So, this video is about the Capcut apps and the problem solution. So, this problem is about overlay plus animation, overlay plus effector problem plus main layer video. So, this is the face current. So, ask a solution diye dibo je kibhabe ei problem er solution korben so obosshoi video ti last porjonto continue korben and amader channel er jodi notun hoye thaken then obosshoi amader channel tike subscribe kore deben so first e amra ki korbo simple new project e click kore je kono ekta project simple select kore nibo so just like ei project e select kore nilam and ekhane near por amader problem ta kothay hoy just like amader onek shomoy ki korte hoy overlay theke onno kichu layer ekhan theke add korte hoy যেমন এখানে এই লেয়ারের পাশাপাশি আরো একটি ভিডিও আমাদের অ্যাড করতে হয় ওভারলে থেকে সো যখন আমরা ওভারলে থেকে সেই ভিডিও লেয়ারটা অ্যাড করি সো আমি সিম্পল অ্যাড করে তারপর দেখাই সেম ভিডিওটাই আবারো অ্যাড করে নিলাম এন্ড অ্যাড করে নেওয়ার পর এটাকে আমরা স্ক্রিনের সাথে ফুল সেটআপ করে দেব এন্ড সেটআপ করে দেওয়ার পর জাস্ট লাইক আমরা এই লেয়ারের পাশাপাশি আবার এই লেয়ারও স্টার্ট হবে সো যেখানে থেকে এখান থেকে এই ওভারলে লেয়ারটা স্টার্ট হবে So, we can add a layer to add a layer to add a green skin video or black skin video. So, we add a video to add a layer to add a effect to add a Just like a tending to a meteor effect set. So, we can take a check on the effect. So, it is select column. But এখানে দেখেন ইফেক্টটি আসছে না ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন ইফেক্টটি আসছে না বাট আমরা যদি এটাকে ইফেক্টটাকে একদম ফাস্টের ভিডিও লেয়ারে আনি তাহলে দেখেন দেখেন এখান থেকে আমাদের ইফেক্ট আসছে সো এখান থেকে আমাদের ইফেক্ট আসছে বাট যখন আমরা এটাকে ওভারলে ভিডিও লেয়ারে উপরে আনি সো তখন থেকে আমাদের কিন্তু ইফেক্ট আসছে না সো এটাই হলো মূল প্রবলেম এন্ড আজকেই এটার সলিউশন দিব অনেকেই বলতেছিলেন যে এই প্রবলেমের ফেস করতেছেন সো এটা হওয়ার কারণ কি হলো আপনার যে ইফেক্টটা ইফেক্টটা এইখানের যে মেইন ভিডিও লেয়ার সো এই মেইন ভিডিও লেয়ারে শো করতেছে বাট এখানে যে আমরা এক্সটারনাল একটি ভিডিও লেয়ার অ্যাড করলাম ওভারলে ভিডিও লেয়ার সো এইটাতে কিন্তু আমাদের ইফেক্টটা আসছে না সো এইখানে প্রবলেমের সলিউশন হলো আপনার ইফেক্টেতে যাবেন and effect তে যাওয়ার পরে এখানে থার্ড এর একটি অপশন পেয়ে যাবেন অবজেক্ট সো এই অবজেক্টে ক্লিক করবেন and অবজেক্টে ক্লিক করলে এখানে দুটি অবজেক্ট রয়েছে মেইন ভিডিও প্লাস ওভারলে ভিডিও সো আমরা যদি ওভারলে ভিডিওতে এখন যদি ক্লিক করি নাও লুক এট দিস এখন দেখেন আমাদের ইফেক্টটা কিন্তু চলে এসেছে সো আমি মিউজিকের ভলিউমটা কমিয়ে দেই সো এখন দেখেন এই যে আমাদের ইফেক্টটা চলে এসেছে বাট এটা যদি আমরা মেইন ভিডিওতে রাখি তাহলে দেখেন আমাদের এখানে কোনো ইফেক্ট শো হবে না সো এখানে আপনি যতগুলোই ভিডিও লেয়ার সিলেক্ট করেন না কেন এখানে আপনি 5 থেকে 6টা ভিডিও লেয়ার সামথিং সিলেক্ট করলেন সিলেক্ট করলে নেওয়ার পরও আপনি যদি আপনার ইফেক্টটা না আসে তাহলে বুঝবেন যে আপনাকে এখানে অবজেক্ট থেকে এসে আপনার সেই অবজেক্ট থেকে ইফেক্টের ভিডিও লেয়ারটা চেঞ্জ করে অন্য লেয়ারে সেট আপ করতে হবে তাহলে আপনার ভিডিওটিতে শো হবে আপনার ইফেক্টটা সো আই হোপ আই থিংক আপনাকে দেরকে বোঝাতে পেরেছি কিভাবে এই ধরনের প্রবলেমের সলিউশন করতে হয় সো দেন আপনার ভিডিওটি ক্রিয়েট হয়ে যাওয়ার পর সিম্পল যেখান থেকে এক্সপোর্ট করতে হয় জানেন সবাই মেবি সো সেখান থেকে রেজলিউশন সেট আপ করে এক্সপোর্টে ক্লিক করলে ভিডিওটি এক্সপোর্ট হয়ে গ্যালারিতে চলে যাবে আই হোপ আপনার এই ভিডিওটি ভালো লেগেছে অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে মাস্ট একটি লাইক দিয়ে দেবেন বিকজ আপনার একটি লাইক আমাদের ভিডিও বানাতে আরও ইন্সপায়ার করে অ্যান্ড আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন দেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন